প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব এসএসসি সাধারণ গণিত অনুশীলনী 7 দশমিক 1 এর 4 নম্বর সম্পাদ্য। সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দ্বিবাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। যে কোনো একটা রশ্মি নিলাম, সেখান থেকে এখানে 45 ডিগ্রি আঁকবো। 45 ডিগ্রি যদি আঁকতে যাই তাহলে অবশ্যই আমাকে 90 ডিগ্রি আঁকতে হবে, কারণ 90 ডিগ্রির সমদ্বিখণ্ডক হচ্ছে 45 ডিগ্রি। 90 ডিগ্রি আঁকার সিস্টেম হচ্ছে এইভাবে, তারপর এখানে এখানে দিব, দেন এখানে দিব, 90 ডিগ্রি আঁকা হলো। তারপর এটার সমদ্বিখণ্ডক বের করব, মানে 90 ডিগ্রিটাকে অর্ধেকের বেশি নিয়ে এদিকে একটা, আবার এদিকে একটা নিয়ে একটা সমদ্বিখণ্ডক বের করব। এখন এখানে 45 ডিগ্রি আছে, 90 ডিগ্রি অর্ধেক। অতিভুজ এবং অপর দ্বিবাহুর সমষ্টি দেওয়া আছে, অপর দ্বিবাহুর সমষ্টি সমান এখানে কেটে নিব, এটুকু কেটে নিলাম, এখানে লিখে দিলাম অপর দ্বিবাহুর সমষ্টি। এটা এখানে মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি, এটা এস অপর দ্বিবাহুর সমষ্টি। এই এস এখান থেকে মাপ নিয়ে এসে এখানে বসালাম, যদি আমি সবসময় পরে বসাই, যেহেতু এখানে আমি সুবিধা মতো নিতে পারি, যেহেতু আমাদের কোশ্চেনে স্পেসিফিক কোনো মেজারমেন্ট নাই, এই জন্য আমি আগে এটা মাপি তারপর এটা বসাই। এখন এখানে কাটা রেখে দুটা আর্ক নিব, এখানে একটা আর্ক নিব আর এখানে একটা আর্ক নিব। এই দুটা আর্ক আমি নিচ্ছি অতিভুজের সমান করে, এখানে অতিভুজটা মেপে রেখে দেই। এতে সুবিধা হয় কি, আমি এটা যদি পরে নেই এখানে, তাহলে এখানে আমি আমার সুবিধা মতো বসাতে পারি। এখন এটা যোগ করব, তারপর এটা যোগ করব। এবার এটার উপর থেকে এটার উপরে একটা লম্ব আঁকবো। তো লম্ব আঁকার সিস্টেম হচ্ছে, প্রথমে এখানে একটা আর্ক নিতে হবে, তারপর এখানে একটা আর্ক নিতে হবে, এরপর এখানে কাটা রেখে এখানে একটা আর্ক নিব, আর এখানে কাটা রেখে এখানে একটা আর্ক নেব। এবার এটা থেকে লম্ব আঁকবো, এটা কিন্তু আমি হাইপোটেনিউস সমান নিয়েছি, হাইপোটেনিউস সমান নিয়েছি। একইভাবে এটা থেকে একটা লম্ব আঁকবো, এখানে একটা আর্ক নেব, এখানে একটা আর্ক নেব, দেন এখানে কাটা রেখে এখানে একটা আর্ক নেব, তারপর এখানে কাটা রেখে এখানে একটা আর্ক নেব। এটাকে আমি নাম দিচ্ছি পি পি কিউ। যে কোনো একটা রশ্মি আমি নিয়েছি, প্রথমে পি কিউ রশ্মি থেকে এস এর সমান করে এপি কেটে নিলাম, পি এফ কিউ পি এফ 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়েছি। যখন টি এস এর সমান করে পি কেটে নিলাম, অতিভুজের সমান ব্যাসার্ধ নিয়ে এই পি এফ এর উপরে দুইটা বৃত্তচাপ নিলাম, বৃত্তচাপ দুইটা পি এফ কে বি এবং বি প্রাইমে ছেদ করলো, তারপর বি প্রাইম থেকে এপি এর উপরে দুইটা বৃত্তচাপ নিলাম, ওই বৃত্তচাপ দুটাতে কাটা রেখে আবার এখানে দুটা বৃত্তচাপ নিলাম, তারা পরস্পরকে ছেদ করলো ওই ছেদবিন্দুতে, এবং বি প্রাইমে স্কেল ধরে বি প্রাইম সি প্রাইম একটি লম্ব আঁকলাম, বি থেকে এপি এর উপরে দুটি বৃত্তচাপ নিলাম, ওই বৃত্তচাপ দুটাতে কাটা রেখে আবার এখানে দুটো বৃত্তচাপ নিলাম, বৃত্তচাপ দুটো যে বিন্দুতে ছেদ করলো ওই বিন্দু এবং বি বিন্দু স্কেল ধরে একটা লম্ব আঁকলাম, সেটা সি লম্ব। এখন ওরা আমাকে বলছে দুটা বাহুর সমষ্টি দেওয়া আছে, সমষ্টিটা আমার কিভাবে কাজে লাগলো একটু খেয়াল করি। এটা যদি 45 ডিগ্রি হয়, যেহেতু এটা লম্ব তাহলে এটা 90 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি, তার মানে বিসি এবং পিসি সমান। আমি যদি এ বি সি কে আমার উদ্দিষ্ট ত্রিভুজ ধরি, বিসি আর পিসি যদি সমান হয়, পিসি প্লাস এ সি ইকুয়াল কিন্তু এপি, যেটা আমরা সমষ্টিতে নিয়েছিলাম, এপি মানে হচ্ছে পুরো এটা, আর এটারই এইটুকু অংশ ঘুরে এখানে বসছে, তার মানে বিসি প্লাস এসি ইকুয়াল এস বা এপি, যেহেতু দুটো সমান। ওই যে এখানে 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি হলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, বিসি এবং পিসি সমান হয়, এপিসি হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ। আবার একইভাবে এটার ক্ষেত্রে এখানে 45 ডিগ্রি, এখানে যদি আমি 45 ডিগ্রি হিসেব করি, এখানে 90 ডিগ্রি হইলে মানে এখানে যদি সমকোণ হয় তাহলে এটা অবশ্যই 45 ডিগ্রি হবে, আর এই দুটো যদি 45 ডিগ্রি হয় তাহলে এ প্রাইম সি প্রাইম এবং পি সি প্রাইম দুটা সমান, পি এ সমান এ সি প্রাইম এবং বি প্রাইম সি প্রাইম। আমার যে সমষ্টি দেওয়া আছে এস ইকুয়াল হচ্ছে এ সি প্রাইম এবং বি প্রাইম সি প্রাইম, মানে এটা পুরোটা দুটা বাহুর সমষ্টি, আর এই যে অতিভুজ এইচ, এখানেও কিন্তু এবি হচ্ছে অতিভুজ ছিল, তার মানে আমাদের আর একটা হচ্ছে ত্রিভুজ এ বি প্রাইম সি প্রাইম।
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।